আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগতম সানারাইজ টিভিতে। শুধুমাত্র চিন্তা করুন, যদি কোনো কারণে মানুষ এই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়, তাহলে মানুষের দ্বারা নির্মিত এই বড় বড় অট্টালিকা বিল্ডিংগুলোর কি হবে? এই জমিন কি আমাদের ছাড়া থাকতে পারবে? চলুন এই বিষয়ে আজকের এই ছোট ভিডিওতে জেনে আসি। 24 থেকে 48 ঘন্টার পর বিদ্যুৎ কানেকশন চলে যাবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস এনার্জি সেভিং মোডে চলে যাবে, সোলার প্যানেলগুলো ওই সময় পর্যন্ত কাজ করতে থাকবে যে পর্যন্ত এদের ওপর ওই পরিমাণ পর্যন্ত ধুলাবালু জমে যে এইগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া বিদ্যুৎ সমস্ত দুনিয়াতে সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ওই জায়গাগুলো ছাড়া যেগুলো হাইড্রো ইলেকট্রিক স্টেশনে চলে, কারণ এদের বেশি সময় লাগবে। 3 দিন পর পাতাল রেলওয়েতে পানি ভরে যাবে, পানি যেন সাবওয়েতে ঢুকতে না পারে সেজন্য সেখানে পাম্প লাগানো হয়। আর নিউ ইয়র্কে প্রতিদিনে 13 বিলিয়ন গ্যালন পানি বের করা হয়। 10 দিন পর আমাদের গৃহপালিত প্রাণীদের খারাপ সময় শুরু হয়ে যাবে, গড়ে বাঁধা প্রাণীগুলো তো খিদা ও পানি পিপাসায় মরে যাবে। আর সেই প্রাণীগুলো যাদেরকে আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, যেমন গরু, মুরগি, ছাগল ইত্যাদিও মারা যাবে। এক ধরনের বলতে পারেন যুদ্ধ শুরু হয়ে যাবে। ছোট বিড়াল ও কুকুর তারা প্রথম প্রাণী হবে যারা অন্যান্য প্রাণীদের হাতে মরবে। 1 মাস পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয়। এই পানির সংকটের কারণে ভয়ঙ্কর ধরনের বড় বড় বিস্ফোরণ ঘটবে, এর ফলস্বরূপ লাখো লাখো প্রাণী মারা যাবে। 1 বছর পর মহাকাশে আমরা স্যাটেলাইট ও আরও অন্য কিছু যা প্রেরণ করি সব মাটিতে পড়তে থাকবে, আকাশ থেকে যেন তারা পড়ছে মনে হবে। অনেক সুন্দর এক মনোরম দৃশ্য, কিন্তু একে দেখার জন্য কোনো মানুষ বেঁচে থাকবে না। 25 বছর পর আমাদের রাস্তা ও ফুটপাথগুলো ঘাস ও সবজি দিয়ে ঢেকে যাবে, লাস ভেগাস ও দুবাইয়ের শহরের বড় বড় অট্টালিকাগুলো ধুলাবালি দিয়ে ভরে যাবে। 300 বছর পর আইফেল টাওয়ার পড়ে যাবে, সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজও ধ্বংস হয়ে যাবে, ইট সিমেন্ট লোহা দিয়ে তৈরি সমস্ত সৃষ্টি মানুষের ধ্বংস হয়ে যাবে, কেননা এই ইমারতগুলো দেখাশোনা করার মতো আর কেউ থাকবে না, এই জন্য এগুলো জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যাবে। খালি শূন্য জমিগুলোতে বৃক্ষ দ্বারা ভরে যাবে, আর পাখিরা আনন্দ চিত্তে আকাশে উড়ে বেড়াবে। মানুষহীন সমুদ্রে বসবাসকারী প্রাণীদের জীবনও সুখে ভরে উঠবে, তাদের বংশবিস্তারও কয়েক গুণে বেড়ে যাবে। 500 বছর পর পৃথিবীতে কোনো শহরের নামও অস্তিত্ব থাকবে না, এমনকি বিখ্যাত লাস ভেগাস, ওয়াশিংটন, মস্কো, ইস্তাম্বুল কোনো শহরেরই উপস্থিত থাকবে না, বিলুপ্ত হবে একের পর এক। 10,000 বছর পর মানুষদের তৈরি করা সৃষ্টির মধ্যে শেষ নিশানি হিসেবে থেকে যাবে পাথর দিয়ে তৈরি করা মিশরের পিরামিড, দি গ্রেট ওয়াল অফ চায়না অথবা আমেরিকার তৈরি করা স্ট্যাচু অফ লিবার্টি, যেগুলো হাজারো বছর পর দেখাশোনা ছাড়াও টিকে থাকবে। 50 মিলিয়ন বছর পর এখন জমিনে থাকা মানুষদের শেষ নিশানি হিসেবে প্লাস্টিকের বোতল ও কাঁচের টুকরা থেকে যাবে। 100 মিলিয়ন বছর পর এখন প্লাস্টিকের বোতল ও কাঁচের টুকরোগুলোও নিঃশেষ হয়ে গেছে। 300 মিলিয়ন বছর পর বন্ধুগণ, এখন দুনিয়াতে আমাদের আর কোনো নিশানি বাকি নেই, না আমাদের তৈরি করা বড় বড় অট্টালিকাগুলো, না পিরামিড, দি গ্রেট ওয়াল অফ চায়না, স্ট্যাচু অফ লিবার্টি, না স্যাটেলাইটগুলো, আর না আমাদের তৈরি করা বড় বড় পারমাণবিক বোমাগুলো, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এমনকি এখন যদি জমিনে অন্য কোনো প্রজাতির মাকলুক আসে এবং বসবাস করা শুরু করে, তাহলে তারা তা বুঝতেও পারবে না যে এই জমিনে তাদের আগে মানুষও বসবাস করত। বন্ধুগণ, আশা করব আজকের এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু জানতে পেরেছেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আবারও আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত নিজের ও নিজের আশেপাশে সবার খেয়াল রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।